কোন বয়সে শরীরে মিলনের খিদে বা জ্বালা বেশি থাকে? প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা জানব কোন বয়সে মিলনের জন্য শরীর বেশি ছটফট করে। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, আপু আমি কলেজে পড়াশোনা করেছি, আমার এমনিতে কোনো সমস্যা নেই, কিন্তু মিলনের বা সঙ্গমের প্রতি আকর্ষণ একটু বেশি, তাই কৌতূহল বাবদ অনেক প্রশ্নই মনে আসে। কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি বিষয় বিধাতার হাতে। তবে ঠিক কোন বয়সে মিলনের ইচ্ছা বা প্রবলতা চরম পর্যায়ে থাকে, এই কৌতূহল কিন্তু মনে আসে পাশাপাশি ছেলে এবং মেয়ের, কি একই বয়সে মিলনের ইচ্ছা চরমে থাকে? এর উত্তর দেয়া কি সম্ভব? দর্শক, আপনার এই প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আরও অনেকেই বিষয়টি জানতে পারবেন। আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে যে বিছানায় সক্ষমতার কোনো নির্দিষ্ট বয়স হয় না, কেননা সেটি কয়েকটি ফ্যাক্টরের উপর নির্ভর করে। মহিলাদের ক্ষেত্রে 18 থেকে 24 বছর বয়সের মধ্যে মিলনের আকাঙ্ক্ষা সবথেকে বেশি থাকে, পুরুষদের ক্ষেত্রে সেখানে ঠিক উল্টোটা, 30-এর পর থেকে তাদের শরীরে মিলনের চার্জ বেড়ে যায়। এই ধরনের পরীক্ষা একই সঙ্গে অনেক মানুষের ওপর করা হয়, তাই প্রত্যেকের ক্ষেত্রে একই রেজাল্ট পাবে এটা ঠিক নয়। কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে আবার 24-25 বয়সের পর থেকে মিলনের চাহিদা ফুটে ওঠে, এই সময়ে তাদের মিলনের জ্বালা শুরু হয়। বিষয়টা এরকম হয় হরমোনের কারণে, যেমনটা হয় মেয়েদের মাসিকের সময়, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে খুব কম বয়সেই মাসিক শুরু হয়, আবার অনেকের মোটামুটি একটু বড় হওয়ার পরে মাসিক শুরু হয়। ছেলেদের ক্ষেত্রেও ভিন্নতা হতে পারে, অনেক ছেলে অল্প বয়সেই হস্তমৈথুন করতে করতে তাদের বড় হওয়ার পর আর ওই রকম মিলনের প্রতি আগ্রহ থাকে না, কিংবা হরমোনের কারণেও এরকম হতে পারে। তবে যে বয়সটা প্রথমেই উল্লেখ করলাম, বেশিরভাগ ছেলেমেয়েদের ক্ষেত্রেই এই বয়সে উত্তেজনা চরম পর্যায়ে থাকে। তবে স্বামী স্ত্রী যেই বয়সেরই হোক না কেন, চরম সুখ পাওয়ার জন্য মিলনটাকে দুজনকেই উপভোগ করতে হবে। তো দর্শক, কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি ভিডিওর মাধ্যমে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।